আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকের হচ্ছে, আপনারা বারবার বলছেন যে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে এবং আপনাদের কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটাই উপায় হচ্ছে সেই বেনিফিশিয়ারিদের কী করতে হবে সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখুন, আমরা প্রথমেই বেনিফিশিয়ারির ঘরে যাব, যে সমস্যাটা আপনাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। বেনিফিশিয়ারির ঘরে যাব, বেনিফিশিয়ারির ঘরে গিয়েই এখানে দেখুন প্রেগনেন্ট উমেন, ল্যাকটেটিং মাদার, এই যে সংখ্যাগুলো আছে 6 এবং 6, তো কী হচ্ছে এই দিদির সমস্যা, ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে কিন্তু এই সংখ্যা শো করছে না। তো চলুন কী হচ্ছে দেখে নিচ্ছি। আমরা ডেলি ট্র্যাকিংয়ে চলে আসলাম। ডেলি ট্র্যাকিংয়ে আসার আগেই আপনারা কিন্তু রোজ এই রিফ্রেশ বাটনে ক্লিক করে নেবেন, রোজকার রোজ। তাহলে কি কোনো সংখ্যা যদি শো না করে তাহলে কিন্তু শো করবে। তো আপনারা রোজ কিন্তু বারবার রিফ্রেশ করবেন। তারপর আমরা চলে যাব এইচসিএমে, এইচসিএমে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট উমেন কিন্তু আমরা দেখে নিয়েছিলাম 6 জন, ল্যাকটেটিং মাদার্স কিন্তু দেখেছিলাম 6 জন, কিন্তু এখানে সংখ্যা দেখাচ্ছে 2 জন। এরকম অনেক দিদির হয়তো হচ্ছে, আপনারা দেখেছেন, আপনারা ফলো করেছেন। যতটা বেনিফিশিয়ারি আপনাদের লিস্টে থাকছে সেই সংখ্যার বেনিফিশিয়ারি কিন্তু আপনাদের ডেলি ট্র্যাকিংয়ে আসছে না। তো এটা কেন হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমরা ফিরে যাব বেনিফিশিয়ারিতে। আমরা বেনিফিশিয়ারিতে চলে আসলাম। এখানে দেখুন বেনিফিশিয়ারিতে আসার পরে এই দুটো নাম কিন্তু ওখানে ছিল, এটা ছিল এবং এই নাজিমা বিবি এবং আসমিনা খাতুন, এই দুটো নাম ডেলি ট্র্যাকিংয়ে ছিল। বাদবাকি 4টে নাম কিন্তু ওখানে শো করছে না। তো কেন শো করছে না দেখুন, এই রকম সমস্যা হলে আপনারা সেই বেনিফিশিয়ারির আগে 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে একদম নিচের যে অপশন আছে দেখুন, এইচসিএম এবং টিএইচআরের যে অপশন আছে সেই ঘরে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে দেখুন এখানে যে উইলিং টু টেক টিএইচআর, সেই অপশনটা কিন্তু নো করা আছে। তাহলে কি এই বেনিফিশিয়ারি টিএইচআর নিতে বা এইচসিএম নিতে ইচ্ছুক নয়, এটা কিন্তু এই দিদি করে রেখেছে, অর্থাৎ নো অপশনে ক্লিক করে রেখেছে। ওই জন্য কিন্তু এই বেনিফিশিয়ারিকে আপনাদের যে ডেলি ট্র্যাকিং আছে সেই লিস্টে কিন্তু শো করছে না। আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা এইভাবে চেক করুন, এবং কিন্তু এটা কোনোভাবেই এডিট করা যাবে না। এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে এই বেনিফিশিয়ারিকে ডিলিট করতে হবে। ডিলিট করার পরেই আপনারা মোটামুটি 24 ঘন্টা পরেই কিন্তু এই বেনিফিশিয়ারিকে আবার নতুন করে রেজিস্টার করতে হবে, নইলে কিন্তু আপাতত এই যে ভার্সন আছে তাতে কিন্তু কোনোভাবে এডিট করা পসিবল নয়। আপনাদেরকে এখন যদি সেটা করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে ডিলিট ছাড়া আর কোনো হাত নেই। তাহলে যেসব দিদিদের এরকম সমস্যা হয়ে আছে আপনারা অবশ্যই সেই সব বেনিফিশিয়ারিদের ডিলিট করে দেবেন। ডিলিট করার 24 ঘন্টা পরেই কিন্তু আপনারা সেই বেনিফিশিয়ারিকে আবার নতুন করে রেজিস্টার করবেন। তারপরে দেখুন যে দুটো বেনিফিশিয়ারি আপনাদের কিন্তু ওখানে শো করছিলো সেই বেনিফিশিয়ারির আমি 3 ডটে চলে যাব। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়েস করা আছে আসমিনা খাতুন, ওকে কিন্তু এই বেনিফিশিয়ারিকে কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে শো করছে, অর্থাৎ এখানে ইয়েস করা আছে। কারণ এখানে তো বেনিফিশিয়ারি নিজে যে উইলিং টু টেক টিএইচআর অর এইচসিএম নিতে ইচ্ছুক, বেনিফিশিয়ারি এইচসিএম নিতে ইচ্ছুক সেই অপশানে হ্যাঁ করা আছে, ওই জন্য কিন্তু এই বেনিফিশিয়ারিকে শো করছে। তো আশা করি বুঝতে পারলেন কিসের জন্য আপনাদের বেনিফিশিয়ারিগুলো শো করছে না। আরেকটা ক্ষেত্রেও কিন্তু বেনিফিশিয়ারি শো করবে না, সেটা হচ্ছে আধার যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনাদের সেই বেনিফিশিয়ারি আপনাদের ডেলি ট্র্যাকিংয়ে শো করবে না। তাহলে যেসব বেনিফিশিয়ারির আপনাদের আধার ভেরিফাই নেই সেই সব বেনিফিশিয়ারিকে আপনারা আধার ভেরিফাই করে ফেলুন, নইলে কিন্তু আপনারা সেই বেনিফিশিয়ারি খাবার নিলে কিন্তু আপনাদের দেখাতে আপনারা পারবেন না। এবং আপনাদের রোজ যে সমস্যাটা হচ্ছে, আপনারা এইচসিএম দিচ্ছেন কিন্তু এইচসিএম দেওয়ার পরেও কিন্তু আপনাদের 0 দেখাচ্ছে, তো এটা শুধু একজনের প্রবলেম নয়, এটা বেশিরভাগ দিদিদের কিন্তু এই সমস্যায় ভুগতে হচ্ছে। আপনারা রোজ বলছেন কিন্তু আপনাদের প্রমাণ রাখার জন্য যে আমরা আপনারা এইচসিএম দিচ্ছেন প্রেজেন্ট করছেন, তার জন্য কিন্তু আপনারা এইভাবে ধরে কিন্তু স্ক্রিনশট রেখে দেবেন। কারণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন নিজস্ব সেন্টার নাম কিন্তু এখানে শো করছে, আপনার ডেট কিন্তু শো করছে, সেহেতু আপনাদের কিন্তু এইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। পরবর্তীকালে কোনো সমস্যা হলে আপনারা শো করতে পারবেন যে আমি ওই দিনকে যে এইচসিএম
দিয়েছিলাম, প্রেজেন্ট দিয়েছিলাম, মর্নিং স্ন্যাক্স দিয়েছিলাম, কিন্তু অ্যাপসের ফল্টের কারণে কিন্তু সেটা শো করেনি। তো আপনারা এইভাবেই কিন্তু রোজ একটা করে স্ক্রিনশট রেখে দেবেন। এবং আপনারা ডেলি ট্র্যাকিং করার আগেই আমি আগেও বললাম, আপনারা অবশ্যই বারবার রিফ্রেশ করে নেবেন। যদি খুব সমস্যা হয় তাহলে আপনারা যে পোশন ট্র্যাকার অ্যাপসটি আছে সেটাকে কিন্তু আপনাদেরকে আনইনস্টল করে দিতে হবে, তারপরে আপনারা ইনস্টল করবেন। তো আপনারা অনেক দিদি খেয়ে যখনই আমি আনইনস্টল করার কথা বলি, অনেকেই বলেন যে যে ডেটাগুলো আছে সেগুলো উড়ে যাবে না, তো তো কোনোভাবেই কিন্তু আপনারা যদি আনইনস্টল করেন কোনো ডেটা উড়বে না, কোনো নাম উড়বে না, কোনো কিচ্ছু হবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনারা আপনাদের সমস্যা হলেই আপনারা পোশন ট্র্যাকার অ্যাপসটি আনইনস্টল করতে পারেন। এবং আপনারা চাইলে আপনাদের যে পোশন ট্র্যাকার অ্যাপস আছে বা নিজেদের যে আইডি সেটা কিন্তু অন্য ফোনেও কিন্তু আপনারা খুলতে পারেন। সেই ফোন নাম্বার, সেই সিম ওই ফোনে থাকতে হবে তার কোনো মানে নেই, আপনারা চাইলেই অন্য ফোন থেকেও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। কারণ অনেক দিদিরাই বলেন যে সিমটা আমার ফোনে আছে, আমি অন্যজনের ফোনে খুলতে পারবো কি না। পারবেন, অবশ্যই পারবেন। আপনারা যতটা ফোনে চাইবেন ততটা ফোন থেকেই আপনারা কিন্তু আপনাদের আইডি খুলতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না বা কোনো রকমের ওটিপি যাবে না, কোনো কিছু লাগবে না। আপনারা শুধু ফোন নাম্বার এমপিন দিয়েই কিন্তু আপনারা আপনাদের আইডি খুলতে পারবেন, সেখান থেকে আপনারা প্রেজেন্ট দিতে পারবেন, সেখান থেকে সবটাই করতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তো অবশ্যই আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কোন বিষয় নিয়ে আপনাদের বেশি সমস্যা হচ্ছে সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।